চাঁদপুরে একজনের করোনা শনাক্ত। বাগাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। কচুয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কচুয়ার হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। চাঁদপুরে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলার। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল 112টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার 0.89%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,014 জন। এর মধ্যে মৃতের সংখ্যা 239 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 14,674 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 101 জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন। আমাদের রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়ন পরিষদ সহ 10টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইউনিয়নটির 9টি ওয়ার্ডের গ্রামে গঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী 11 তারিখে আমাদের অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রার্থী। আমি নির্বাচন বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমার বিগত দিনের কর্মকাণ্ড বিচার বিবেচনা করে অত্র ইউনিয়নবাসী আমাকে বিপুলভাবে আবারও নির্বাচিত করবে, এটা আমি বিশ্বাস করি এবং এই আস্থা আমার আছে। কারণ আমার এই পর্যন্ত আমি যতটুকু গণসংযোগ করেছি, জনগণের কাছে গিয়েছি, এতে করে সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি, তাতে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আগামী 11 তারিখে নৌকা প্রতীকের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে আশা করি। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাইকিংয়ে চলছে নির্বাচনী প্রচারণার গান বাজনা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থীর অভিজ্ঞতার ধারে কাছে নেই অন্য কোনো চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনের পরিবেশ নিয়ে আমার শঙ্কা হলো, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ভোটাররা ভোট দিতে চাচ্ছে, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি কোনো দস্যুতা বা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভোটাররা যেন ভোট দিতে বিঘ্ন না ঘটে, সেক্ষেত্রে আমার প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব সচেষ্টভাবে পালন করে। অন্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া এর পূর্বে নির্বাচন করলেও তাতে তিনি পরাজিত হয়েছিলেন। এছাড়া অন্য প্রার্থীরা এবছর প্রথম নির্বাচন করছেন। তবে সদর উপজেলা 10টি ইউনিয়নের মধ্যে একমাত্র জাকের পার্টির গোলাপ ফুল মার্কার প্রার্থী এই ইউনিয়নে রয়েছেন। জানা যায় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যাংশে বাগাদি ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের দক্ষিণে ও পশ্চিমে বালিয়া ইউনিয়ন, উত্তরে পশ্চিমে তরবচণ্ডী ইউনিয়ন, উত্তরে ডাকাতিয়া নদী এবং মহিষাদী ইউনিয়ন এবং পূর্বে শাহ মাহমুদপুর ইউনিয়ন এবং ফরিদপুর উপজেলার বালিথুবা ইউনিয়ন অবস্থিত। বাগাদি ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার আওতাধীন 8 নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদে চাঁদপুর 3-এর অংশ। বর্তমানে এই ইউনিয়নে ভোটার সংখ্যা 26,068 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 13,790 জন এবং মহিলা ভোটার 12,278 জন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কোনো প্রার্থী না থাকায় বাগাদি ইউনিয়নে মূল লড়াই হবে নৌকার সাথে চশমা প্রতীকের। সদর প্রতিনিধি শাউন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় আগামী 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি এবং পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহপরাণ, ডাক্তার মাসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, অনুপকান্তি দাস,
টিটু, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন আহমেদ সবুজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, সদস্য শাহ আলম প্রধান, বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভুঁইয়া, করাইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু সহ আরও অনেকে এ সময় বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী হযরত শাহ নিয়ামত উচ্চ বিদ্যালয়ে 2021 সালের 158 জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অ্যাডভোকেট ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং পৌর মেয়র নাজমুল আলম স্বপন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার সহ আরও অনেকে। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।